বন্ধুর সাফল্যে উদ্ভাসিত হয় বন্ধু, বন্ধুকে দেখে ফেরার গল্পটাও হয় রোমাঞ্চকর। করিম বেনজেমার জন্য চন্দ্রবিন্দুর কালজয়ী গান এখন মানানসই, এভাবেও ফিরে আসা যায়। ক্যারিয়ারে প্রাইম টাইমে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছত্রছায়ায় আড়ালে ছিলেন। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম একাদশেও খেলতে পারেননি বহু ম্যাচ। সুযোগ হতো আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের, কিন্তু সেখানে ব্রাত্যই থাকতেন এই ফরাসি ফরোয়ার্ড। মেসি রোনালদোদের যখন সাফল্য এবং অর্জনের ছড়াছড়ি, সেখানে বেনজেমার অস্তিত্ব ছিল সংকটের মুখে। এমনকি ব্যক্তিগত জীবনে যৌন কেলেঙ্কারিতে পড়ে শাস্তির সম্মুখীন হয়েছিলেন। ফ্রান্সের হয়ে খেলতে পারেনি 2018 সালের ফুটবল বিশ্বকাপও, নয়তো নামের পাশে যোগ হতো অধরা বিশ্বকাপ। সেই বেনজেমারই প্রত্যাবর্তন হয়েছে কিনা রূপকথার নায়কের মতো, এখন রীতিমতো বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে চলেছেন। রোনালদো রামোস চলে যাওয়ার পর রিয়ালের লিডারশিপের ব্যাটন নিজের কাঁধে নিলেন। দলের দায়িত্বের পাশাপাশি গোল করে চলেছেন একের পর এক। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং UCL জয়ে সবচেয়ে বড় অবদান বেনজেমার। এবার জিতে নিলেন ফুটবল সেরা তকমা ব্যালন ডিয়র। সোমবার রাতে প্যারিসের চ্যাটেলেট থিয়েটারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্যালন ডিয়র তুলে দেওয়া হয় বেনজেমার হাতে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো ব্যালন ডিয়র জিতলেন ফরাসি এই স্ট্রাইকার। ফ্রান্স ফুটবলের দেওয়া ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বর্ষসেরার এই ট্রফি তার হাতে তুলে দেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। ফুটবলের এই মহিমান্বিত পুরস্কার জেতার দৌড়ে বেনজেমা পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইনা, রবার্টো লেভানডোস্কি এবং সাদিও মানেকে। অন্য সকলের চেয়ে পারফরমেন্সে অনেকটা এগিয়ে থেকেই গত মৌসুমটা শেষ করেছিলেন বেনজেমা। সর্বোচ্চ 7 বার ব্যালন ডিওর পেয়েছেন মেসি, রোনালদো জিতেছেন 5 বার। 2005 সালের পর এবারই প্রথম সেরা ত্রিশীয় জায়গা হয়নি লিওনেল মেসির, আর এবারের ব্যালন ডিওর রেসে 20তম হয়েছেন রোনালদো। 24 বছর পর ফ্রান্সের কোনো ফুটবলার জিতলেন এই পুরস্কার। সর্বশেষ 1998 সালে সেরার মুকুট পেয়েছিলেন জিদান। দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা 2 হ্যাট্রিকসহ চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন 15 গোল। পুরো মৌসুম জুড়ে রিয়ালের জার্সি গায়ে 46 ম্যাচে করেছিলেন 44 গোল। বেনজেমার অনবদ্য নৈপুণ্যে গত মৌসুমে নিজেদের 14তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে রিয়াল। ঘরোয়া লিগেও অসাধারণ পারফর্ম করে দলকে জিতিয়েছিলেন 35তম লিগ শিরোপাও। এছাড়াও রিয়ালের হয়ে UEFA সুপার কাপ এবং স্প্যানিশ সুপার কাপও জিতেছিল বেনজেমা। শুধু ক্লাবই নয়, জাতীয় দলের হয়েও দুর্দান্ত সময় পার করছেন এই ফরাসি স্ট্রাইকার। ব্যক্তিগত পারফরমেন্সে গত মৌসুমে বেনজেমার হাতে উঠেছে ক্যারিয়ারের প্রথম পিচিচি ট্রফি। এছাড়া UEFA বর্ষসেরা পুরস্কারও জিতেছেন ক্যারিয়ারের সেরা পারফর্ম করে। বেনজেমাকে নিয়ে প্রশংসা ঝরেছে সাবেক মাদ্রিদিস্তা মিডফিল্ডার মেসুদ ওজিলের কণ্ঠে। আমার ভাই বন্ধু করিম বেনজেমা বিশ্বসেরা খেলোয়াড় এখন। আমি সবসময় বলে এসেছি তুমি এই ট্রফিটা জিতবে এবং তুমি এর যোগ্য। তোমাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি। মাদ্রিদের সাবেক কোচ জোসে মরিনিও বলেন, করিম অসাধারণ একজন ব্যক্তিত্বের অধিকারী, দলের প্রতি একনিষ্ঠ। সে নিজেকে নিয়ে কিংবা ব্যালন ডিওরের ব্যাপারে আগ্রহী ছিল না। সে দলের জন্য এমন অনুপ্রাণিত যে ব্যালন ডিওর তার কাছেই স্বাভাবিকভাবেই চলে এসেছে। আমি মনে করি সে দলের ব্যাপারে বেশি প্রভাবিত। শুধু কি তাই, বেনজেমাকে ফ্রান্সের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের সাবেক অধিনায়ক এবং রিয়ালের সাবেক ম্যানেজার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার, প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে। কিছু লোক জ্যাঁ পিয়েরে পাপিনকে মনে করে তার অসাধারণ গোলের জন্য, অন্যরা মিশেল প্লাতিনের কথা বলে। তবে আমার কাছে করিম বেনজেমাই সেরা, কেননা আমি তার পাশে ছিলাম। আমি জানি সে কতটা যোগ্য, যে কোনো ক্ষেত্রে সে আরও বেশি পেতে পারে। আমি আশা করি রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে আরও দীর্ঘ সময় ধরে সে মাঠে ধারাবাহিকতা বজায় রাখুক এবং আরও সাফল্য অর্জন করুক। সে আরও উপরে ওঠার জন্য সক্রিয়। এবারের ব্যালন ডিওরের আসরে বেনজেমা ছাড়াও রবার্টো লেভানডোস্কি এবং থিবো কোর্তোয়াকেও পুরস্কৃত করেছে ফ্রান্স ফুটবল। বছরের সেরা গোলস্কোরার হিসেবে গার্ড মুলার ট্রফি জিতেছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্টো লেভানডোস্কি, আর সেরা গোলরক্ষকের লেভ ইয়াসিন ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। এদিকে মেয়েদের ফুটবলে পিছিয়ে নেই বার্সেলোনাও। টানা 2য়বারের মতো ব্যালন ডিওর জিতেছেন অ্যালেক্সিয়া পুটেলাস,
আর সেরা উদীয়মান খেলোয়াড়ে কোপা ট্রফি জিতেছে তাদের স্প্যানিশ মিডফিল্ডার গাবি। ম্যানচেস্টার সিটি হয়েছে গত মৌসুমের সেরা ক্লাব। দাতব্য কাজে সম্পৃক্ততার জন্য সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন সাদিও মানে। ফুটবলের এমন জাঁকজমক পুরস্কার ফুটবলারদের করে আরও অনুপ্রাণিত। সেখানে মেসি রোনালদোদের পূর্তি বয়সে বেনজেমারা হয়ে ওঠেন নতুন তারকাদের কাছে আদর্শ। বয়স নয়, কর্মই মুখ্য, এই কথাই যেন সর্বজন বিদিত। হাসান আহমেদ টুটুল, অনফিল্ড।